হাফিজুল ইসলাম ভাই, আপনি এবার সমাজ কল্যাণের মুখ দিয়ে খেলছেন, আমরা তো শুনলাম যে আপনি নাকি যে যে দলে খেলেন সেই দলই চ্যাম্পিয়ন হয়, এরকম কয়টা ঘটনা আছে আপনার দল চ্যাম্পিয়ন করানোর? জি ইনশাল্লাহ, আমি 2008 সাল থেকে ঢাকা ফাইনাল লিগ খেলেছি, খেলার পর মিরপুর একাদশে থার্ড ডিভিশন খেলেছি, ওখান থেকে আমি ভালো খেলেছি, এই মুগ্ধা সমাজ কল্যাণ আমাকে থার্ড ডিভিশনে নিয়ে আসছিল, থার্ড ডিভিশনে আনার পর তবে থার্ড ডিভিশন খেলে আমি মুগ্ধা সমাজ কল্যাণ চ্যাম্পিয়ন হই, চ্যাম্পিয়ন হওয়া সেকেন্ড ডিভিশন হচ্ছি। তারপরে আমাকে কারণবাজার সেকেন্ড ডিভিশন নিয়েছিল, সেকেন্ড ডিভিশন নেওয়ার পর আমি সেকেন্ড ডিভিশন খেলার পর কারণবাজার চ্যাম্পিয়ন হয়ে ফার্স্ট ডিভিশনে উঠেছিল। তারপরে আমি আবার ভালো খেলি, আমাকে আবার টুঙ্গি খেলাঘর একাদশ নিয়ে, টুঙ্গি কি আচার্য সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন থেকে আবার সেকেন্ড ডিভিশনে ওটা চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। তারপরে আবার এই মুগ্ধা সমাজ কল্যাণ সেকেন্ড ডিভিশনে আমরা এই করোনা আগের বছর খেলে চ্যাম্পিয়ন হয়ে ফার্স্ট ডিভিশনে তুলে দিয়েছিলাম, সেকেন্ড ডিভিশন মুগ্ধা সমাজ কল্যাণ। আবার এবছর এসে ফার্স্ট ডিভিশনে খেলে ইনশাল্লাহ মুগ্ধা সমাজ কল্যাণ আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, সব প্লেয়ার নিয়ে ইনশাল্লাহ আমরা হয়েছি। কতবার চ্যাম্পিয়ন হলো আপনার দল? তিনটা চারটা পাঁচটা, পাঁচটা না? জি জি। এটা তো এখানে চ্যাম্পিয়ন করেছে, এলাকায় যে বিভিন্ন অন্য জায়গায় যখন খেলেন সেসব জায়গায় কি টিম চ্যাম্পিয়ন হয়? আমি 2007 সালে আমার মানে জীবনের প্রথম খেলা হচ্ছে জিপ কাপ, ওখানে আমরা সিরাজগঞ্জ চ্যাম্পিয়ন হয়ে ঢাকা আসছিলাম ওই আর্মি স্টেডিয়ামে খেলতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে আমার ডিস্ট্রিক্ট টিম 2007 সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর কোনো শিরোপা আছে? না, গ্রামগঞ্জের ডিস্ট্রিক্ট বিভাগে শিরোপা আছে। ক্যাপ্টেন যেভাবে খেলেন সেভাবে শিরোপা আছে না? আচ্ছা, আপনি তো কোন পজিশনে খেলেন ভাই? আমি লেফট উইঙ্গার। লেফট উইঙ্গার? আচ্ছা, অনেকে আপনাকে আপনার সব মেসি টেসি বলে ডাকে, পাশে একজন বলতেছে আপনাকে মেসি বলে ডাকে, কিন্তু আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম, ওটা সবার ডাক নাম, আমার এমনিতে লজ্জা করে ওটাতে। কেন মেসিতে লজ্জা পায় কেন? না, আমি তো অত বড় প্লেয়ার না, তারপরেও হ্যাঁ আমি ওটা সবাই বলে, সবাই ভালোবাসে। আচ্ছা, আমাকে সবাই এই নামে ডাকে, কিন্তু আমি আমার নামটাই প্রচার করি আর কি। বাট মেসি বলে ভালোই তো লাগে নাকি? লাগে, ভালো লাগে, কিন্তু তারপরেও খারাপ দেখা যায়, আমি তো অত বড় প্লেয়ার হতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মেসি বল, আপনার কি আপনার টান টান স্টাইল সব কি মানে মানে ডিবলিং সব কিছু মেসির মতো মনে হয় নাকি? হ্যাঁ আছে আর কি, আমি তাকে স্মরণ করে এই খেলাধুলা মনে করি খেলে। আচ্ছা, মেসি তো ফ্রি কিক নেয়, পেনাল্টি নেয়, ওগুলো নেন আপনি? হ্যাঁ আমি নেই। পেনাল্টিতে গোল আছে আপনার? হ্যাঁ পেনাল্টির গোল আছে। ফ্রি কিক গোল আছে? ফ্রি কিক গোল আছে। আচ্ছা আচ্ছা। এই এই পর্যন্ত কয়টা গোল করছেন এই ঢাকা লিগে? ঢাকা লিগে এবছর গোল পাইনি, কিন্তু অন্য অন্য লিগে গোল গোল করছি আর কি। বলি পেনাল্টি ফ্রি কিক নাকি? না, ফ্রি কিকে শুটিং এ। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ বেলকুচি থানা। আচ্ছা, সিরাজগঞ্জ অনেক প্লেয়ার তো ঢাকায় খেলছে। জি জি আছে, আছে মন্ত্রী খেলছে, রতন খেলছে, এখন হলো আপনার এই ফাহিম আছে, এখন আমাদের বাংলাদেশ টিমে আছে, জাতীয় দলে আছে গোলকিপার প্রীতম, আব্দুল্লাহ খেলেছে, প্রীতম আছে, ফাহিম আছে, এখন এই যে বসুন্ধরা কিংকে আমার ছোট ভাইস্তা ই ছাব্বির রহমান চান্স পেয়েছে এবার। আর আপনি সিরাজগঞ্জ তো বেশি মহিলা ফুটবলারও আছে? হ্যাঁ মহিলা ফুটবলার আছে, আমাদের জাতীয় দলে আছে আকি খাতুন, সেও আমাদের পাশের থানা। না, আমরা যেসব ওর সঙ্গে আমরা যেসব ওদের মাঠে প্র্যাকটিস করতাম, ও আমাদের সঙ্গে ছোটকালে আসা প্র্যাকটিস করত। আচ্ছা আচ্ছা। আপনি তো সেই পাইনিয়ার সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন খেললেন, সেকেন্ড দল বিসিএল উঠলো, একটা কষ্ট তো আছে যে এখনও বিসিএল খেলতে পারেন নাই বা বিপিএলও খেলা হয় নাই, তাই না? দেখি আল্লাহ পাক কি করে, আমাদের মুগ্ধা সমাজ কল্যাণ চ্যাম্পিয়ন হলে বিসিএল টিম করবে, চ্যাম্পিয়ন তো হয়েছি ইনশাল্লাহ, এখন কর্মকর্তারা কোচরা যদি আমাকে ভালো লাগে নিবে, আমার তো খেলার ইচ্ছা আছে। কখনো কি বিসিএল কোনো ক্লাবে অফার পাইছিলেন? না 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 না, কখনো অফার না পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কখনো জাতীয় দলে খেলা কোনো সুযোগ হয় না কোনো লেভেলে? এখন আপনার বয়স কত? এখন আমার বয়স 32। আচ্ছা আচ্ছা। তো আর কতদিন খেলবেন আপনি? দেখি আল্লাহ পাক হাত পা কতদিন ভালো রাখে, দেখি আল্লাহ পাক, এখনো 4-5 বছর খেলার ইচ্ছা আছে যদি বডি ফিটনেস ধরে রাখতে পারি। আল্লাহ পাক যদি ভালো রাখে। আপনি তো মানে যে দলে খেলেন সেদিন মোটামুটি চ্যাম্পিয়ন, এর রহস্যটা কি, নেপথ্যটা কি? রহস্য হচ্ছে আমি প্রায় ক্লাবেই কর্মকর্তাদের ভালো পেয়েছি, কোচদেরও ভালো পেয়েছি, এবং আমাদের সকল প্লেয়াররা ভালো, একসাথে আমরা সবাই এক মায়ের সন্তান হয়ে আমরা সবাই
সবাইকে ভালোবাসি, আমাদের এই কোচ কর্মকর্তা আমাদেরকে ভালোবাসে, সবাইকে মিলে আমি সবাইকে, আমি যে টিমে থাকি ওই টিমকে সবাই সব প্লেয়ারকে আমি উৎসাহ দিই, সবাই ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি তাদেরকে, আমাদের টিম সবাই ভালো খেলে, সবাই 19-20 খেলোয়াড় আমাদের টিমে, এর জন্য আমরা ভালো খেলে টিমওয়ার্কটা ভালো থাকে, এর জন্য আমরা ভালো রেজাল্ট পাই, ভালো খেলতে পারি, আমরা টিম চ্যাম্পিয়ন। আপনি কোনো টিমে ক্যাপ্টেন ছিলেন কখনো? ক্যাপ্টেনশি না পর্যন্ত হয় নাই, এপর্যন্ত হয়নি, ঢাকা লিগে হয়নি, না। আচ্ছা আচ্ছা, তো আরও খেলবে, খেলা শেষে কি ফাইনাল লিগে আমি ক্যাপ্টেন ছিলাম, না লেখাপড়া করতে করছেন? লেখাপড়া বেশিটুকু হয় নাই, এসএসসি পরীক্ষা দিই নাই। তো ফুটবল খেলা এখন খেলতেছেন, পয়সা পাতি পাচ্ছেন মোটামুটি, ফুটবল খেলার শেষে এরপর কী করবেন? ফুটবল খেলার শেষে ইচ্ছা আছে ব্যবসা বাণিজ্য। কোচিং করবেন না? কোচিং আমি বলতে গেলে আমি সলঙ্গা সিরাজগঞ্জ রোড সলঙ্গা থানা সিরাজগঞ্জ রোড সলঙ্গা থানা আমি ওখানে 5-7 বছর হলো প্র্যাকটিস করাই ছেলে পেলে। একাডেমি আছে? একাডেমি আছে। কী নাম একাডেমি? একাডেমির নাম হয়তো সলঙ্গা। ওখানকার খেলোয়াড়দের আমি ঢাকায়ও খেলাই, বিকেএসপিতেও দিছি। ঢাকায় আসছে, ওরা খেলে, আর একটা ছেলে বিকেএসপিতে দিছিলাম, ও এখন বাসায় গেছে। ঢাকায় এবার এই যে অনূর্ধ্ব এই বয়স বৃদ্ধি 15-তে আমাদের সিরাজগঞ্জের দুইটা ছেলে, একটার নাম নয়ন আর একটার নাম ছোটো ভাই খেয়াল নেই, রাজশাহী বিভাগ থেকে খেলে অনূর্ধ্ব 15-48 জনে ওদের সুযোগ পেয়েছিলো, যে ওদের চিটাগাং ক্যাম্প হয়েছিলো 1.5 মাসের, এখনও বাড়িতে আছে, ওকে সুযোগ করে দেবো, খেলবে আর কি, ভালো খেলবে আর কি। ঠিক আছে হাবিজ ভাই, থ্যাংক ইউ।